একেবারে সহজ, খুবই সহজ, কারণ আমি তো মোটা মাথা অঙ্কে কাঁচা ছিলাম, এই জন্য আমি হোমিওপ্যাথিকে খুব সহজ করে শিখেছিলাম। এখন এই জটিলতার মধ্যে যে মাথা ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি ওই সহজ কথাগুলো জীবনের শুরুতে আমি একটা বই পড়েছিলাম, সহজ হোমিওপ্যাথিক পারিবারিক চিকিৎসা। আমি জানি আপনাদের হয়তো অনেকের কাছে আছে, মাত্র 6 টাকা দিয়ে গুলিস্তান এটা ফুটপাথ দিয়ে কিনেছিলাম, 6 টাকা দাম, 82-র কথা বলছি। তো ওটার লেখক মেবি ডাক্তার জলি, ওই 6 টাকার বই দিয়ে আমি বড় ডাক্তার হয়ে গেছিলাম। কিভাবে দেখেন, যারা হোমিওপ্যাথির নবাগত তাদের জন্য আমি মনে করি যে মূল জিনিসটা বুঝতে পারলেই হয়ে গেল, তাইলেই বড় ডাক্তার ঠেকাই কে, আপনারা কেউ বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি বড় ডাক্তার হয়ে যাবে, শুধু এইটুকু কথা বুঝতে পারলে হয়ে গেল। আপনাকে প্যাটেন্টে স্পর্শ করতে হবে না, বহু ওষুধের দিকে মনোযোগ দিতে হবে না। হ্যাঁ, আপনি দেখবেন, কারণ আমি ওই সময়ে 70-80-90 টার্গেট ছিল, 100 কিভাবে দেখা যায়, তো চেষ্টা করেছিলাম 100, তাইলে সেঞ্চুরি। কিন্তু দুর্ভাগ্যবশত পরে যখন হোমিওপ্যাথি পড়াশোনা করলাম, করতে 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 একবারে ছোট ডাক্তার হইতে হইতে এখানে 1-2টার বেশি আর দেখতে পারি। তো যারা নবাগত তারা তো আমরা প্রতিজ্ঞা করছি যে বড় ডাক্তার হবো, তাই না? সবাই কিন্তু আগে একটু আগে বলছেন যে বড় ডাক্তার হইতেছে, তাহলে সেই বড় ডাক্তার হওয়ার কৌশলটা আমি আগে বলি। তাহলে হোমিওপ্যাথির 6 টাকা দামের বই আমাকে কেমন করে বড় ডাক্তার বানিয়েছিল। আর আমি প্রেমে পড়ছি যে কখন, প্রেম বলতে তো আপনারা আবার মনে করেন না যে প্রেম করলে তো শুধু মনোযোগ একদিকে যায়, কারণ প্রেম দিবস দিন কবে গেল, প্রেমের 5 দিন ছিল সেদিন, তাই না? তো আমি প্রেমে পড়েছি যে কখন, প্রেমে পড়ে পাগল করা হয়ে ছুটাছুটি করেছে সারা বাংলাদেশে এক সময় যে বড় ডাক্তার কেরা, কারণ বড় ডাক্তার হইতে গেলে তো বড় ডাক্তারকে আগে দেখতে হবে, যে সে বড় ডাক্তার দেখতে কেন, সে কিভাবে রোগী দেখে, কি কাজ করে, কিভাবে ও ম্যাট্রামেটিকা পড়ে, কিভাবে ওষুধ নির্বাচন করে, তাই না? এটা আপনি যদি সমুদ্রের পারে না যান, তাহলে সমুদ্র কেমন বিশাল সেটা কি বুঝতে পারবেন? আপনি যদি বড় ডাক্তার হইতে চান, অবশ্যই আপনাকে কার কাছে যেতে হবে, বড় ডাক্তারের কাছে। যেই জন্য আমি পাগলের মতো সারা বাংলাদেশ ছুটাছুটি করেছি যে বড় ডাক্তারকে, তাকে আমি আগে দেখব, তারপরে তার ওষুধ নির্বাচন কৌশল শিখব, এবং সে কিভাবে বড় হলে সেই গল্পটাও শুনব, তারপরে আমি বড় ডাক্তার হওয়ার জন্য মন প্রাণ ঢেলে দিল। তো যাই হোক, বড় ডাক্তার আমি বাংলাদেশে অনেক পেয়েছি, তবে সবচেয়ে বড় ডাক্তার ছিল যে তার গল্পটা একটু বলে নেই। আপনারা রায়পুরে কি আছেন কিনা জানি না, 82-83 দিকের কথা বলছি, সেখানে নিত্যরাজ বা নিত্য সাম কি যেন করে, নিত্যরাজ মেবি, সেই হলো সবচেয়ে বড় ডাক্তার লক্ষ্মীপুরের মধ্যে। এখন আমি যখন ওনার কাছে গেলাম যে বড় ডাক্তারকে একটু দেখি তো কেমন বড় ডাক্তার, দেখলাম এস অনেক বড় রুম, টেবিলের মধ্যে ওষুধ সাজিয়ে রেখেছে, 6টা ভাগ করছে, 6 ভাগ, 1-2 এরকম 6 ভাগে ওষুধ সাজিয়ে রাখছে টেবিলের মধ্যে, এবং সবই লিকুইড ওষুধ। এখন এই লিকুইড ওষুধগুলো রোগী একজন একজন আসতেছে, কি সমস্যা, বলে সর্দি জ্বর। এখন কোন আবহাওয়া কোন ঋতু, বলে বর্ষা মাস, সর্দি জ্বর হয়েছে রাষ্ট্র সাকরণ দিল, 2-3 ঘোড়া খাইয়া আর পুরিয়া বানিয়ে রাখছে অনেকগুলো, তো ওই পুরিয়ার থেকে 2-3 পুরিয়া ওষুধ দিয়ে দিল, দেন 10 টাকা। সেই সময় 10 টাকা মানে কি বিশাল কিছু, এই 10 টাকা দেখলাম বিশাল বড় একটা ড্রয়া, সে ভর্তি হয়ে যায় টাকা। আমি যখন গেছি, আমি কাছে বসে থেকে থেকে সব গিয়েছি, 3 ঘন্টার মধ্যে দেখলাম ড্রয়ার ভর্তি, একজন আছে টাকা গুনতেছে সবার। তাহলে আপনারাই বলেন, ঘর ভর্তি রোগী, ড্রয়ার ভর্তি টাকা,
যখন আমি কাছে বসে থেকে দীর্ঘ সময় তো কথা বলার সুযোগই পাইলাম না, সন্ধ্যা ১০টার পরে ওনার বললাম যে দাদা আমি তো আপনার অনেক সুনাম শুনে আসছি, আমাকে যদি একটু সবক দেন, মানে আমি তো অনেক দূরের থেকে আসছি, আমাকে একটু যদি পরামর্শ দেন কিভাবে বড় ডাক্তার হওয়া যায়। তো উনি হেসে দিয়ে বলছে, স্যার আপনার কথা তো অনেক শুনছি, আপনার যে এলাকায় আছেন তো আমাকে লজ্জা দিবেন না, আমি কোনো ডাক্তারই নাই। আমি বললাম যে ডাক্তার না, আপনি এত রোগী দেখলেন এতক্ষণ আর এত টাকা আপনার, এটা তো কল্পনাই করা যায় না, কিভাবে আপনি রোগী দেখলেন, কি রোগী ভালো না হইলে তো এত রোগী আসতো না। তখন উনি বললেন যে দেখেন আমি এক ওস্তাদের সাথে ১০ বছর ছিলাম, তো আমি তো ক্লাস ৫-৬ পর্যন্ত লেখাপড়া জানা, ইংরেজি ভালো করতে পারি না, ডাক্তারি বইও বুঝি না, তা আমারে আসার সময় আমারে দোয়া করে দিছে আর বইটা দিছে কয়েকটা কথা, কি কথা যে কোন ঋতুতে কোন ওষুধ, যে এখন কোন ঋতু বলে বসন্তকাল, তাহলে বসন্তকালের এই ওষুধগুলা তুমি ব্যবহার করবো, যে এই বসন্তকালের মধ্যে এই কয়টা ওষুধের মধ্যে তোমার এই জ্বর হলে এটা দিবা, যদি আমাশয় হয় এটা দিবা। আমি অবাক হয়ে গেলাম যে এই ঋতুকালীন ওষুধটাই ওনার আয়ত্ত আছে, আর কিছু না, যে কোন ঋতুতে কোন কোন ওষুধগুলি ব্যবহার করতে হয় সেই ওষুধগুলো দেখলাম যে ছোট করে ম্যাট্রিয়া মেডিকেল একটা খাতা বানাইছে, ওই কয়টা ওষুধ উনি পরে এবং রোগী আসলে চক্রে ওই ওষুধগুলো ওষুধটা দিয়ে দেয়। কিভাবে দেয়? ওই যে ৬ টাকার যে ডাক্তার বইটা আমার, এই ৬ টাকার বই আর এই এনার রোগী দেখার কৌশলটা এক, মানে অতি অল্প কথায় রোগী চিত্রায়িত করে। কিভাবে, কি রোগ হয়েছে আপনার, কি কষ্ট বলে এই রোগ হয়েছে, কোন জায়গায় বলে এই জায়গায়, কেন হয়েছে বলে এই করছিলাম, তারপরে থেকে আর রোগটা, আচ্ছা তারপরে কি করলে পারে, কি করলে কমে, কথা শেষ। এর সাথে যদি আনুষঙ্গিক কোনো লক্ষণ থাকে তাহলে জিজ্ঞাসা করে, নইলে ওষুধ দেওয়া শেষ। আচ্ছা বলেন সে কি হোমিওপ্যাথির ভিতরে আছে না বাইরে গেছে? বাইরে। বাইরে? আপনারা কি বলেন, সবাই কি একমত? সামনে গভীর জঙ্গল, ওই জঙ্গলে ঢুকলে আপনার ভীষণ সাবধান হইতে হবে, বাইরে থেকে আপনি খুব সহজে ওষুধ নির্বাচন করতে পারবেন, ভিতরে ঢুকলে বিপদ আছে, কি বিপদ সেটা আমি একটু পরে বলতেছি। তো ওই জঙ্গলের বাইরে থেকে শিকারটা করতে হবে আমাদের, যারা তরুণ ডাক্তার তাদের জন্য যখন রোগী আসে সবাইরে, আমিও মনে করতাম যে সবাই বোধহয় একই রোগ, বোধহয় একই, আর রোগ আবার দুই রকম হয় নাকি, রোগ তো রোগী আসছে, কি হয়েছে, কোথায় হয়েছে, কিসে করে কিসে কমে, সেজন্য তার মনের অনুভূতি কি শরীরের অনুভূতিটা কি। আমি এইটুকু দিয়া বিশাল বড় ডাক্তার হয়ে গেছি। এখন এই বিশাল বড় ডাক্তার যখন আমারও রোগী এই নিত্য রাজের মতো অনেক রোগী দেখা শুরু করলাম, তা আমি তো নারায়ণগঞ্জে থাকি, আপনারা জানেন অনেকেই, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আমার প্রথম চেম্বার ছিল, পানির উপরে ওই ক্যানেল আছে, ক্যানেলের উপরে একটা টোমের ডাক্তার, টোম ২৫০ টাকা ভাড়া ছিল তখন সেই সময়, সেই টুঙের উপরে ডাক্তারি করতে করতে দেখলাম আমার এক রুমে হয় না, দুই রুম, তিন রুম, তিনটা রুম একসাথে নিয়ে বিশাল বড় ঘর হয়ে গেল। সেই তারপরে মেবি ৮৪ বা ৫ এর কথা বলছে,
কয়েক বছরের মধ্যে এরকম অবস্থা হয়ে গেল, তাহলে বোঝেন যে কত বড় ডাক্তার। তারপরে আমি সেই সময়ে যখন পড়াশোনা করতে করতে গভীরে ঢুকলাম, গভীর জঙ্গলে ঢুকলাম, তখন বুঝলাম যে না, রোগ তো সবই একরকম না, রোগের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে, কিছু কিছু রোগ বারবার ফিরে আসতেছে, আর ওই একটা কষ্ট নিয়ে তো আসে না, অনেক সময় একাধিক কষ্ট, বহু কষ্টের কথা বলে, তখন তো আর বুঝি না। আর যখন অনেক রোগী, তার মধ্যে বড় বড় রোগী আছে, তারা এসে বলে কি ওষুধ দেন, ডাক্তারের ধমক দেন, তখন আমি বুঝলাম যে না, আমি তো আসলে বড় ডাক্তার হই নাই। তখন আবার ছোটাছুটি করলাম সেগুন বাগিচা, তখন আমাদের মহান শিক্ষকরা এই এইরকম অনুশীলন ক্লাস করতেন। তো ওই ক্লাসে যাওয়ার পরে যখন ওইখানে বেশ কিছুদিন ক্লাস করলাম, তখন যা শিখলাম সেই শিক্ষাটাকে কাজে লাগাইতে গিয়া দেখলাম যে আসলে আমি ভুল ধারণার মধ্যে আছি। মানে আমি যে মনে করতাম যে বিশাল বড় ডাক্তার, আসলে আমি ডাক্তারই হই নাই। এখন কেন ডাক্তার হই নাই সেই দিকে আমি যাব না। এখন তাহলে একটা পর্যায়ে এসে আমার মনে হলো যে আমি কিছু হই নাই, কিন্তু যখন মনে হলো যে আমি অনেক বড় ডাক্তার, সেই অবস্থাটাই আপনাদেরও দরকার। যারা তরুণ ডাক্তার তাদের জন্য এই কৌশলটা যদি আয়ত্ত আমরা করতে পারি, তাহলে কি হবে, প্যাটেন্ট দিতে হবে না, একাধিক ওষুধ দিতে হবে না, মাদার টিংচার দিতে হবে না, বায়োকেমিক দিতে হবে না, আমরা হোমিওপ্যাথির মধ্যেই থাকতে পারব। এটাও হোমিওপ্যাথি এবং আদর্শ হোমিওপ্যাথি, কিন্তু বুঝে শুনে করতে হবে। কিভাবে বুঝটা নিতে হবে, যে রোগী আমাদের সামনে যখন আসে, কয় রকম রোগী আসে, রোগী রোগকে আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে, একটা হলো তরুণ রোগ আর একটা হলো পুরাতন রোগ। তাহলে তরুণ রোগ দেখার কৌশল আর পুরাতন রোগী দেখার কৌশল কি এক? না, কৌশল নির্বাচন কৌশল কি এক? তরুণ ডাক্তারের জন্য তরুণ রোগী দেখতে হবে। আমি যদি তরুণ ডাক্তার হই, তাহলে তরুণ রোগীর মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে, আমাদের চিন্তাটাকে এখানে সীমারেখা টেনে দিতে হবে। যদি আমি না বুঝি, তাহলে তাড়াতাড়ি এটা ওই সাহেব স্যারের কাছে পাঠাইতে হবে, তপন স্যারের কাছে পাঠাইতে হবে। হ্যাঁ, যেটা আমি না বুঝি সেটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে সিনিয়র ডাক্তারদের কাছে। আর প্রথমে কি কাজটা করি আমরা, রোগী যখনই আসে তখন আমরা একটা প্রাথমিক ধারণা নেই, কি কষ্ট আপনার, কেন কষ্ট, কোথায় কষ্ট, এগুলো তো আগে জানতে হয় তাই না? কিছু সময় দু এক মিনিট কথা বললেই বুঝতে পারি আমরা যে রোগটা চিররোগ নাকি তরুণ রোগ। যদি চিররোগ হয় তাহলে আমার কি ব্যয় করতে হবে, নথিপত্র খাতাপত্র, যে আমার এর জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হবে, রোগীকে বুঝিয়ে বলতে হবে যে দেখেন আপনার আপনার লাইফ হিস্টোরি আমি নিব, আপনার কাছ থেকে অনেক ডাটা সংগ্রহ করব, এজন্য আপনাকে 2 ঘন্টা সময় আমাকে দিতে হবে, সেজন্য আপনি তৈরি হয়ে আসছেন। দেখেন আমি কিন্তু অভিজ্ঞ না বেশি, এই যে কি আমার কি বিষয়, চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা ওষুধ নির্বাচন কৌশল, তো আমি যে যা করি সেই অন্তর্মহলে কি করি সেটা তো আপনারা দেখেন নাই জানেন না, সেটা আমি বলতেছি। আমার এই মাথায় কিন্তু বইয়ের পড়াশোনা এখন আর নাই, সে অনেক আগে পড়াশোনা করছি, তো এখন আমি যা করি সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে রোগী যখন আমাদের সামনে আসে তখন আমরা প্রথমেই একটা কাজ করি যে রোগটা অ্যাকিউট নাকি ক্রনিক, এই ভাগ কে করতে পারে, একজন ডাক্তার যার মাথায় ক্রনিক ডিজিজের ধারণা আছে। অ্যাকিউট ডিজিজ কাকে বলে আর ক্রনিক ডিজিজ কাকে বলে, এই ধারণা যদি না থাকে তাহলে চিকিৎসার হাত দেওয়া উচিত না। আগে পড়াশোনা করে আমাদের কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, রোগ সম্বন্ধে জ্ঞান, ওষুধ সম্বন্ধে জ্ঞান,
ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান, ওষুধকে সদৃশ করার জ্ঞান, ব্যক্তিকে স্বাতন্ত্র করার জ্ঞান, আর কি ওষুধ আরোগ্যের পথে কোনো বাধা আছে কিনা, সেই বাধাগুলো কিভাবে দূর করতে হয়, সেই জ্ঞান যদি আমার থাকে তাহলে কি আমি তখন আমি কি তখন আমি চিকিৎসক হইব, যদি এই জ্ঞানগুলো থাকে। আর যদি জ্ঞানই নাই আমি চিকিৎসা শুরু করলাম, তাহলে তো আমার মতো বড় ডাক্তার হয়ে যাবে, তখন কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না, অন্ধকারে ঢিল ছুড়ে তারপরে বড় ডাক্তার হওয়া যায় সেটা আমি আপনাদের আগেই বলেছি। জ্ঞান কম যাদের তারাও বড় ডাক্তার হইতে পারে, কিভাবে হইতে পারে সেই কৌশলটা আমি আপনাদের বলেছি। এই কৌশলটা আমি অনেক পরে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে দুই ভাবে বক্তব্য রেখেছি যে তরুণ ডাক্তার সফল কিভাবে হওয়া যায়, তরুণ রোগের চিকিৎসায় কিভাবে সফল ডাক্তার, বোধহয় মেবি এখানে একটা সেমিনার করেছিলাম না, তরুণ রোগের চিকিৎসায় সাফল্য লাভের কৌশল। আমরা যখন ম্যাথমেটিক্যাল শিখবো, ওষুধ শিখবো, ওষুধের মধ্যেই তরুণ রোগের জন্য কোন কোন ওষুধ ব্যবহার হয় অল্প সময়ে দ্রুত বেড়ে যায়, আছে না ওষুধগুলো, কিছু কিছু ওষুধ মনোযোগ, আমার কথা কি আমার কথা কি মনোযোগ অন্যদিকে যাচ্ছে? না না স্যার ঠিক আছে স্যার কন্টিনিউ। আমরা যখন ম্যাট্রিমেডিকে পড়ি তখন কিছু কিছু ওষুধ আছে না যে অল্প সময়ের মধ্যে দ্রুত বেড়ে যায়, আবার হয় রোগীকে মেরে ফেলে নইলে রোগটা নিজের থেকে সেরে যায়, এই রোগের নাম কি তাই ওষুধের মধ্যেও আছে না এরকম যে অল্প সময়ের মধ্যে দ্রুত বেড়ে যায় আর রোগীকে ভীষণ আকার ধারণ করে, এই ধরনের রোগী মানে তরুণ রোগী। এখন ওই রোগীগুলার জন্য কিছু নির্দিষ্ট ওষুধই আছে, হঠাৎ ভীষণ হ্যাঁ এরকম আসে না, তাহলে ওই রকম হঠাৎ ভীষণ কি কি আছে আছে না এরকম, তাহলে ওই ওষুধগুলোর মধ্যে একটা তালিকা যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে কি হবে আমরা তরুণ রোগের সফল ডাক্তার হতে পারবো, যে না আমি এই ওষুধগুলো ভালো করে আয়ত্ত করবো, এই রোগগুলো এই তরুণ রোগের ডাক্তার আমি হতে চাই, আর এই ওষুধগুলোকে যখনই আমি এইভাবে শিখবো যে কোন জায়গায় রোগ ওষুধটা ভালো ক্রিয়া করে এবং ওই ওষুধটা কোন সময় পারে কী করলে পারে কী করলে কমে এবং সেই জন্য তার মনের অবস্থাটা কী হয়, যেমন হঠাৎ ভীষণ যেমন এখন শীতের দিন, শীত তো চলে গেল প্রচণ্ড শীত, এই শীতের সময় হঠাৎ একজনের মনে করেন আমাশয় হয়ে গেছে, ভয়ে ভীত হয়ে পড়ছে, আতঙ্কগ্রস্ত হয়েছে যে আমি বোধহয় শেষ, এত কষ্ট, হ্যাঁ তার আত্মীয় স্বজন কে কোথায় আছে ডাকো, আমার কোথায় কালকে আমার এই একদিনই আসি বেশি, কালকে আমি চলে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো আর আমাকে কোথায় কবর দিবা ঠিকঠাক করো, কেন কারণ আমি শেষ। হ্যাঁ একটা রোগী আমাশয়ের রোগী, সে হয়েছে আমাশয় হঠাৎ করে সে বলতেছে যে আমি হ্যাঁ শেষ হয়ে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি তোমরা আত্মীয় স্বজন ডাকা, হয় না এরকম রোগী আছে না? জি স্যার আছে। কি ওষুধ দিলেন দেখুন, অর্থাৎ লক্ষণ এত স্পষ্ট থাকে তরুণ রোগে যে বেশি জিজ্ঞাসা করার দরকার না, রোগী নিজেই বলে দেয় যে আমি এই ওষুধ, যদি মাথায় ম্যাট্রিয়া মেডিকেল থাকে সাথে সাথে বুঝতে পারবেন, দুই একটা প্রশ্ন করেই ওষুধ নির্বাচন শেষ, এর নাম তরুণ রোগ। এখন আমি এখন এই বয়সে এসে বুঝতে পারেন বৃদ্ধ মানুষ হোমিওপ্যাথি মাথায় থেকে সরতে 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 পড়াশোনা যতই করেছি হোমিওপ্যাথি ততই সরে গেছে মাথায় থেকে, এখন মানুষ দেখলেই রোগী মনে হয়, রোগ দেখলেই ক্রনিক মনে হয়, মনে হয় যে এই ক্রনিক রোগী, এত মাথায় চুল নাই, হ্যাঁ
ছোট দুইটা মোটা, হ্যাঁ জিভটা কথা বলতে থুতু বের হয়, এ তো এই একজনের মাথার চুল বেশি, তার মাথা কপাল ঢেকে গেছে, কথা বলার সময় সিবি সিবি কথা বলে তার গুলা ঘন, এই তো এই রুগী। এখন যদি আমি একদিক থেকে শুরু করি সবাইকে আমি রুগী বানিয়ে দেব, পারবো কি পারবো না? পারবেন স্যার। যারা সিনিয়র ডাক্তার আছে তারা বলেন আমি পারবো কি পারবো না? তাহলে এই বয়সে এসে সবাই রুগী, ডাক্তাররা রুগী, এখানে ডাক্তার আছি না আমরা সবাই, তাহলে আমরাও রুগী, আমিও রুগী। এই বয়সে এসে মাথা নষ্ট, আর না আমার পাগলা গারদে যাওয়া ছাড়া ডাক্তারই আমার তারা হচ্ছে না। এখন এই জন্য বলছি যে ছোট ডাক্তার পড়াশোনা করতে করতে এখন ছোট হইতে হইতে এখন আর রুগী দেখতে পারি না, একটা একজন মানুষ দেখলে খালি মনে হয় এই রুগী, এই ওষুধের রুগী। এখন আর ওই তরুণ আর একেও আমার মাথায় নাই, আমি একাকার হয়ে গেছি, ভুলে গেছি সব তরুণ রোগার একত্র। এখন একটা স্টেজে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তখন আপনার জ্ঞানের চিন্তার বিস্তৃতির জন্য তখন আপনি একভাবে চিকিৎসা করবেন, কি কোন তখন কোন বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে, ক্রনিক রোগীকে আপনি কিভাবে চিকিৎসা দিবেন, তরুণ রোগের চিকিৎসার ওষুধ নির্বাচন কৌশলটা তো আমি বলেছি। আপনাদের এখানে কোনো প্রশ্ন আছে যে তরুণ রোগের ডাক্তার হওয়ার জন্য কোনো অসুবিধা আছে আপনাদের? যদি অসুবিধা থাকে 6 টাকার বই হয়তো কত হয়েছে, এখন 50 টাকা হইতে পারে, 100 টাকা হয়েছে, 100 টাকা দিয়ে জলিলের একটা বই কিনে দিবেন। আর যদি আর একটু বড় ডাক্তার হইতে চান, বড় না ছোট, যদি আর একটু ছোট ডাক্তার হইতে চান তাহলে রোগী চিত্র মনোরঞ্জন নন্দী, ভারতের একজন বিখ্যাত চিকিৎসক, আপনি যত বেশি পড়াশোনা করবেন তত বেশি ছোট ডাক্তার হইবেন, মনে রাখবেন। যারা হোমিওপ্যাথিতে প্রথম ঢুকে তারা মনে করে যে আমি আমার মতো আর কি মনে করে আমি তো বড় ডাক্তার হয়ে গেছি, কিন্তু যতই বেশি করবেন যতই বেশি গবেষণা করবেন যতই বেশি জানবেন ততই দেখবেন আপনি আমার মধ্যে যে পয়েন্টটা হয়ে গেছে। অহংকার, বিদ্যার অহংকার সব শেষ, হোমিওপ্যাথির মতো একটা উচ্চাঙ্গের বিজ্ঞানকে যদি চর্চা করতে চান তাহলে কি একটা দুটো সেমিনার করে এরকম বিজ্ঞান সেমিনার একটা দুটো করে খুব বেশি একটা কিছু জানা যাবে না, এটাকে ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমার জীবনে যত বেশি উপার্জন করছি তার সিংহভাগ প্রায় প্রথম দিকে বই কেনার পিছনে খরচ করেছি, কিন্তু পাগলের মতো কিনে আবার বহু বই ওই যে ক্যানেলের কথা বললাম ওই ক্যানেলে ফেলে দিয়েছি। তখন যখন ওই সেগুন বাগিচার ক্লাস শুরু করছি তখন অখাদ্য কুখাদ্য আলমারির থেকে বের করে করে ফেলে দিয়েছি, কারণ এটা যেই পড়বে তারই মাথা নষ্ট হবে, তো বই কিনতে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই যে 6 টাকা দামের বই, আমি অনেক সেমিনারে এই এই কথাগুলো বলি যে এই 6 টাকা দামের বই এলাকায় বোধহয় মনু ডাক্তার নামে পরিচিত, হ্যাঁ এই মনু ডাক্তারের 6 টাকার বই বই পড়ে আমি বড় ডাক্তার হয়েছিলাম। তো তারপরে যত বেশি পড়াশোনা করলাম করতে করতে বুঝলাম যে আমি এখন মহাসমুদ্রের পারে আসছি। তো হোমিওপ্যাথি এই গভীরের কথাগুলো আমি এখন বললে হয়তো অল্প সংখ্যক লোকেই বুঝবেন, আর বাকিরা যারা তরুণ ডাক্তার তারা বুঝতে কষ্ট হবে যে মানুষকে দেখে ওষুধ নির্বাচন কিভাবে করা যায়। এটা বোঝার জন্য আপনাকে ক্রনিক ডিজিজ, হোমিওপ্যাথির দর্শন এটা ভালোভাবে পড়তে হবে, আয়ত্ত করতে হবে, কাজে লাগাবার কৌশল জানা থাকতে হবে, তাহলে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা তবুও একটু বলি। যদি আপনারা এখানে অনেক মেধাবী ডাক্তার আছেন সবাই জানেন, আমরা একটা কথা বলি
যে ভূমি ব্যতীত আমি কি বেশি সময় নিয়ে ফেললাম আর কয় মিনিট সময় নিব আছে না আমি বৃদ্ধ মানুষ এখানে অনেক মেধাবী চক্ষুর বক্তা এখানে রয়েছেন যারা আপনাদের অনেক মূল্যবান কথা বলবেন আমি আরো বিশ মিনিট এগারোটা পর্যন্ত আচ্ছা।